হ্যালো বন্ধুরা, রবি টেন মিনিট স্কুল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা আমাদের এই পরিমাপ অধ্যায়ের শেষ পর্ব দেখব। এখানে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের এই 25 নম্বর সৃজনশীল প্রশ্নে দেখো, উদ্দীপক আমাদের বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের ভেতরের চারদিকে 3 মিটার চওড়া একটি মাঠ আছে। ঠিক আছে, তাহলে এটি যদি আমাদের বাগান হয়, কয় আমাদের বলছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। তাহলে এটি মনে করো আমাদের সেই বাগান যার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার কত বলে দিচ্ছে 50 মিটার। ঠিক আছে, 50 মিটার। প্রস্থ আমাকে বলে দিচ্ছে কত? প্রস্থ আমাকে বলে দিচ্ছে হচ্ছে 30 মিটার। খুবই বাঁকা দাগ টানলাম আমি। এখন বলছে বাগানের ভেতরে চারদিকে 3 মিটার চওড়া একটি মাঠ আছে। এই যে মনে করো এই কালো অংশটা আমার মাঠ, ঠিক আছে, সব দিকে এটি 3 মিটার চওড়া। তো এই বাগান এবং মাঠ অথবা রাস্তা এবং তোমার হচ্ছে নদী, এই টাইপের জিনিস নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করেছি। ক্ষয় বলছে যে এই রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব বলতো? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমরা প্রথমে এই রাস্তাটি সহ এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল বের করব। সেটা কত বলতো? 50 × 30, এত বর্গমিটার, তাই না? এত বর্গমিটার। আবার দেখো, রাস্তা বাদে আমার দৈর্ঘ্যটা কত হবে বলতো? এই 50 থেকে দুই দিকে 3 বাদ দিলে যত হয়, অর্থাৎ 50 থেকে আমার 3 × 2 6 বাদ দিতে হবে। তাহলে এই রাস্তা বাদে আমাদের এই বাগানের দৈর্ঘ্য হবে হচ্ছে 50 - 6 অথবা 44 মিটার। ঠিক আছে, অনুরূপ ভাবে দেখো, এদিকেও আমাদের 3 মিটার, এদিকেও আমাদের 3 মিটার। তাহলে রাস্তা বাদে আমাদের এই বাগানের প্রস্থ হবে 30 - 3 × 2, অর্থাৎ কত বলতো? 24 মিটার। এই যে আমরা 44 এবং 24 গুণ করলে রাস্তা বাদে এই বাগানের ক্ষেত্রফল পাবো, আর 50 এবং 30 গুণ করলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পাবো। এই দুটি ক্ষেত্রফল বিয়োগ করলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আবার দেখো, এখানে আমাদেরকে গয়ে বলছে যে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে, ঠিক আছে, প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত খরচ হয়। এখন দেখো, আমরা কি জানি, আমরা এখানে বের করেছি রাস্তা বাদে এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার এবং প্রস্থ হচ্ছে 24 মিটার। ঠিক আছে, তাহলে এই পরিসীমা সূত্র আমরা কি জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে আমার দৈর্ঘ্য হচ্ছে 44 এবং প্রস্থ হচ্ছে 24, এই 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হবে হচ্ছে আমার এই বাগানের পরিসীমা, তাই না? তাহলে আমরা পরিসীমা বের করে ফেললাম। তারপর আমরা লিখবো যে প্রতি মিটারে খরচ হয় 25 টাকা, এই পরিসীমার পরিমাণ যত আসে ওই তত মিটারে আমাদের কত খরচ হয়। এভাবে আমরা মোট খরচটা বের করে ফেলবো। এই অঙ্কটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। এরপরে আসো আমরা 26 নম্বর অঙ্কটি দেখি। এখানে আমাদের বলছে একটি সামান্তরিকের ভূমি হচ্ছে 40 মিটার ও উচ্চতা 30 মিটার, চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা দিতে বলছে কয়। এখন দেখো, এটি মনে করো আমাদের একটি সামান্তরিকের ছবি যার ভূমি হচ্ছে এই নিচের অংশটা এবং এই ভূমি থেকে অপর বাহু পর্যন্ত লম্ব দূরত্ব হচ্ছে উচ্চতা। এখন সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল। এই দুটি বাহু দেখো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণ সমকোণ নয়। এখানে দেখো, কোনো কোণই সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। এরপর ক্ষয়ের ক্ষেত্রে দেখো, ক্ষয় আমাদেরকে প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আর গয়ে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এখন দেখো, ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার আমাকে বলে দিচ্ছে, শুধু সূত্রে বসালেই আমরা সেটা বের করে ফেলতে পারবো। এখন গয়ের ক্ষেত্রে যেটা, বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এখানে আমাদেরকে প্রশ্নেই সেটা বলে দিচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাই না? তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা কি করব, এই দুটি ক্ষেত্রফল সমান করে দিব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে হচ্ছে আমার 1200 বর্গমিটার। এখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে এই ক্ষেত্রফলের বর্গমূল করে। সেটা আসে আমার 400 × 3 বর্গমূল, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 20 × 3 বর্গমূল আকারে। ঠিক আছে, এত মিটার। এখন আমরা এটাকে যদি 4 দিয়ে গুণ করি, ঠিক আছে, যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলেই কিন্তু আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে।
এরপরে আসো আমরা আমাদের শেষ সৃজনশীল প্রশ্নটা দেখবো, 27 নম্বর। এখানে আমাদের বলছে যে এই ABCD সামান্তরিকটির পরিসীমা হচ্ছে 300 মিটার এবং ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। এই যে আমাদের ADF একটি ত্রিভুজ দেখতে পাচ্ছো, এর ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। এখন দেখো আমাদেরকে কিন্তু এই সামান্তরিকের উচ্চতাও বলে দিচ্ছে 5 মিটার, আর এই বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 2x এবং এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে x, তাই না? কয় আমাদেরকে বলছে যে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। এই যে আমাদের পরিসীমা 300 মিটার দিয়ে দিচ্ছে, এটি শুধু একক পরিবর্তন করতে হবে। খয় বলছে যে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার, গয় বলছে AF সমান কত মিটার। তো চলো আমরা সমাধানগুলো দেখি আস্তে আস্তে। কয়ের ক্ষেত্রে দেখো 300 মিটারকে প্রথমে আমাকে কিলোমিটারে নিতে হবে, এখন দেখো কিলোমিটার, ঠিক আছে? কিলো আমরা কি জানি, কিলো হেক্টো ডেকা তারপর হচ্ছে মিটার, তাই না? এখন দেখো আমরা এই মিটার থেকে কিলোতে আসছি, ঠিক আছে, 3 ঘর উপরে, সুতরাং আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, একের পাশে 3টা 0। এখানে আমরা পেলাম কত, 0.3 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার। এজন্য আমরা 300 মিটারকে কিলোমিটার নিলে পাবো 0.3 মিটার। আবার দেখো পরিসীমা 300 মিটারকে আমাকে সেন্টিমিটারে নিতে হবে, এই মিটারের পরে আমরা কি জানি, মিটারের পর হচ্ছে আমাদের ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। এখন দেখো এই মিটার থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, কয় ঘর নিচে, 2 ঘর, তাহলে আমরা কি করব, গুণ করব 100 দিয়ে, 1 এর সাথে 2টা 0। এখন আসলো কত আমার বলতো, 300কে 100 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 30,000 সেন্টিমিটার। তো আশা করি এককের রূপান্তরটা তোমরা বুঝতে পারলে। এখন খয়ে দেখো আমাদেরকে বলেছিল যে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো এই সামান্তরিকের ক্ষেত্রে, ঠিক আছে, পরিসীমা আমরা কি বের করতে পারি, AB+BC+CD+DA। এখন দেখো এই প্রত্যেকটি বাহুর কিন্তু দৈর্ঘ্য আমরা জানি, কিন্তু x এবং 2x দ্বারা, তাহলে সেটা আমরা পাই 6x সমান। এখন দেখো এই 6x সমান প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছিল যে এর পরিসীমা সামান্তরিকের পরিসীমা কত, 300 মিটার। তাহলে 6x সমান যদি 300 মিটার হয়, তাহলে এই x এর মান আমরা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে 50 মিটার। এখন এই সামান্তরিকের ভূমি কত বলতো, এই 2 গুণ x, তাহলে এখান থেকে সামান্তরিকের ভূমি আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 100 মিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তার ভূমি গুণ উচ্চতা, উচ্চতা প্রশ্নে দেওয়াই আছে, প্রশ্নে নাই চিত্রে দেওয়া আছে, সেটা হচ্ছে 5 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 100 গুণ 5 বা 500 বর্গ মিটার, এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 9 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলেছিল যে AF সমান কত, তাই না? এখন উদ্দীপকে আমাদের বলেছে যে ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4, সেই অনুযায়ী আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/4 গুণ সামান্তরিকের ক্ষেত্রফল। এখন সামান্তরিকের ক্ষেত্রফল আমরা খ থেকে পেয়েছি 500 বর্গমিটার, তাই না? তাহলে এই দিকে আমরা লিখতে পারি 1/4 গুণ 500, অর্থাৎ 125 বর্গমিটার। এখন দেখো এই ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল সমান 1/2 AF × DF, তাই না? তো এখান থেকে আমরা এই ত্রিভুজ ADF এর ক্ষেত্রফলের পরিবর্তে যদি লিখে দিই 125, তাহলে সরল করলে এবং এই DF এর মান যদি 5 লিখে দিই, ঠিক আছে, DF এর মান আমরা জানি যে এই উচ্চতা হচ্ছে 5 মিটার, তাহলে এখান থেকে সরল করে আমরা AF এর মান বের করে ফেলতে পারি, যেটা আসে হচ্ছে 250/5, অর্থাৎ 50 মিটার, এটি আমাদের উত্তর। তো এটি ছিল আমাদের শেষ সৃজনশীল। আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের আর সমস্যা থাকার কথা না। তো তোমরা এই অঙ্কগুলো একটু নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করবে। সবচেয়ে বেশি তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এককের রূপান্তর গুলো, ঠিক আছে, মেট্রিক টন, তারপরে বর্গ ফুট, বর্গ ইঞ্চি, এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে এককের রূপান্তরের ক্ষেত্রে। তারপর কিলোমিটার থেকে ডেকামিটার, ডেসিমিটার, মিটার থেকে হেক্টোমিটার, এইসব জিনিসগুলো তোমাদের অনেক লাগবে অঙ্কের ক্ষেত্রে। তো আশা করি এই জিনিসগুলো তোমরা ভুল করবে না, এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। এর পরের দিন আমরা বীজগণিত শুরু করবো, অর্থাৎ 4.1 শুরু করবো। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।